পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার কাজ বেশ পরিষ্কার, তোমার মায়ের থেকেও ভালো, আমার তোমাকে বেশ ভালো লেগেছে। কি বলছেন গো, মাই তো সব ময়লা ঝেড়ে সাফ করে দেয়, আমি কি তা পারি? না না, তুমি এসো বরং কাল থেকে, আমার তোমাকে ভালোই লেগেছে। টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি তোমার মায়ের থেকে বেশিই দেব। শুধু তোমার কি লাগবে শুধু সেটা আমাকে বলো। তবে রে মেয়ে, মেজকার থেকে টাকা নিচ্ছ আবার সেই টাকার অহংকার দেখাচ্ছ, তোমার মজা দেখাচ্ছি আমি। কই রে, কিছু তো দেখতে পাচ্ছি না, কোনো ফুসকুড়ি কাটা কিছুই তো নেই। তোকে মাথা খেয়ে নাকি কিছু নেই বলছো? কিছু নিশ্চয়ই আছে, তাদেরকে এমনি এমনি কষ্ট পাচ্ছে। সব কিছু তো ঝাল লাগছে, মিষ্টিতে ঝাল, তিনটে ঝাল। তুই এমন করিস না, আমি ঈশানকে বলছি তোকে এসে দেখে যাবে। এই জন্য আমার তোমাকে কিচ্ছু বলতে ইচ্ছে করে না, কথায় কথায় শুধু ঈশান আর গৌরীর নাম জপতে থাকো, আর কারোর নাম তোমার মাথায় আসে না। না রাগ করছিস কেন, ঈশান তো ডাক্তার তাই বলেছি, তাছাড়া ওরা দুজনে এক হয়ে কত সমস্যার সমাধান কত সহজে করে ফেলে, ওদের মধ্যে না কেমন একটা অদ্ভুত যোগ আছে, ঠিক যেন হর পার্বতী। যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্য ভেদ করতেই হবে, অরুন্ধতির পেট থেকে কথা বের করতে হবে। চলে যাও এখান থেকে, আমি সহ্য করতে পারছি না তোমায়, চলে যাও, চলে যাও এখান থেকে। শোনো, যারা ওদের গুণগান শুনতে পছন্দ করে তাদের সামনে গিয়ে গাও, আমার কাছে এসে সব বলবে না, চলে যাও। আমি কোথায় ঈশান আর গৌরীকে আলাদা করবো বলে উঠে পড়ে রেখেছি, আমাকে এসে কিনা ওদের গুণগান শোনাচ্ছে। শুনে রাখো তুমি, ঈশান আর গৌরীকে আমি আলাদা করে ছাড়, আলাদা করে ছাড়ব। মেজ কাকিমণি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো, কিন্তু তুমি একদম চিন্তা করো না, মেজকাকে আমরা ঠিক ফিরিয়ে আনবো, তোমাকে ছেড়ে মেজকা কোথাও যাবে না গো। তোমার আমার জন্য খুব চিন্তা হচ্ছে তাই না গৌরী? খুব কষ্ট হচ্ছে বলো আমার জন্য, আমাকে হেল্প করতে চাও, তুমি হেল্প করতে চাও তাই না? আসলে তুমি মজা পাচ্ছ, মজা হচ্ছে তোমার, আমার এই অবস্থা দেখে মজা হচ্ছে তোমার, তাই জন্যই তো তুমি এই সবগুলো নিয়ে এসে আমাকে দেখাতে এনেছো। কি ভেবেছো কি তুমি, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ আমি আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি বুঝি না তুমি কি চাও। হ্যাঁ তুমি আমার কষ্ট দিতে চাও, আমাকে কষ্ট দিতে চাও তুমি, তাই তো দাঁড়াও মেজ কাকিমণি, আমি তোমাকে এই অবস্থায় একা ছেড়ে কিছুতেই যাব না, তোমার সাথে যে অন্যায় হচ্ছে আমি তার হতে দেব না, তুমি আমাকে বকো মারো যা খুশি করো, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। যে মানুষটা এই সংসারের জন্য জীবনের এতগুলো দিন দিয়েছে,
সেই মানুষটার সঙ্গে মিচকা মিথ্যে ছলনা করছে। আমি এর প্রতিবাদ করবই। তোমাকে আমি কিছুতেই এই অন্যায় মুখ বুঝে সহ্য করতে দেব না মেজ কাকিমুনি। আজই আজ রাতেই আমি সুপর্ণার ফ্ল্যাটে যাব, আর সত্যিটা জানতে হলে তুমিও চলো আমার সঙ্গে। আমি যাব না, কোথাও যাব না, বুঝতে পেরেছ? আমি জোর করব না তোমাকে। তোমার যদি মনে হয় তুমি যাবে তাহলে যেও, আর না হলে নয়। কিন্তু আমি আজের শেষ দেখে ছাড়বই। একটা বাড়িতে ঢুকতে দেখলাম, আমি বাড়িটাতে গেলামও, একটা মেয়ে দরজা খুললো। মা গো, মেজকা যা অন্যায় করছে সেটা বন্ধ করতেই হবে মা। তুমি আমার পাশে থেকো গো, যদিও আমি জানি তুমি এই মেয়ের পাশে সবসময় আছো, কিন্তু এই মুহূর্তে মেজ কাকিমুনির তোমাকে সব থেকে দরকার গো মা। তুমি মেজ কাকিমুনিকে সত্যিটা সহ্য করার শক্তি দিও গো। আমি যাব, আমি যাব তোমার সাথে গৌরী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।